আমি দেখলি না, এখন বাজে হচ্ছে সকাল 10:45। যদিও অনেক আগে উঠেছি কিন্তু ভিডিওটা শুরু করা হয়নি, কারণ ভাবছিলাম কিভাবে শুরু করব কিভাবে শুরু করব এই করতে করতেই। দেখতেই পাচ্ছ এখানে মেলা, কারণ কালকে বিকেলে শুকায়নি। আর আজকের ওয়েদারটাও রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, কিছু করার নেই। তো এখন যাবো একটু বাজারে, কারণ আমার ঘরে না একদমই সবজি নেই। চোখটা কি আমার ফুলেছে, যাই হোক না কেন, তো একদমই সবজি নেই। আজকে একটাই ফুলকপি ছিল ঘরে, ওটা হবে, আলু পেঁয়াজ আছে, আর কিছুই নেই। আরে গাছটা থেকে পেঁপে হয়েছে, ছোট্ট একটু দেখো গাছটায়, তোমাদেরকে পরে দেখা উঠে গেছে, এখন দেখাতে পারছি না। তো দেখো গাছটা কি ছোট্ট, তো যাই দেখি কি পাই না পাই। আর চিকেন একটু রয়েছে, মানে কাঁচা রয়েছে আর কি চিকেন। ওর ইচ্ছে হচ্ছে আবারও সেনকে স্ট্রুটাও খুব ভালো গেছে, স্ট্রু বলতে ওই ঝোল যেটা করেছিলাম। আর আমার কাছে এক দিদি বলবো না কি বলবো আমি জানি না, তার সাথে আমার এই ইউটিউবের সূত্রেই আলাপ। তো উনি আমাকে বলেছিলেন যে পেঁপে দিয়ে তুমি কি করে করো আমাকে একটু দেখিও, মানে বলো আর কি। আমি যদিও বলে দিয়েছিলাম যদি আজকে পেঁপে পাই তো আমি তারপর রেসিপিটা দেখিয়ে দেবো যে আমি কীভাবে করেছিলাম। যদি পেঁপে পাই তো দেখা যাক, ওই খোঁজেই যাচ্ছে। আর একটু সবজি আনবো, বেশি কিছু আনবো না, যেটা আমাদের কদিনের মধ্যে শেষ হয়ে যায়। তোমার কেমন লাগছে? আপাতত যেতে হবে, চলো। মিউজিক পুরো মানে দিল মুডটাকে, দেখ চলো যাই। আমি তো বাজারে পেঁপে পাইনি, তোমাদেরকে বলছিলাম যে ছোট্ট পেঁপে গাছটায় প্রচুর পেঁপে হয়েছে। ওই দেখো দেখতে পাচ্ছ কি, ওই যে গাছটাতে পেঁপে, প্রচুর পেঁপে হয়েছে। আর পেছনে আরও একটা গাছ আছে যেটা ওই যে একটু লম্বা মতো, দেখো ওখানটাতে এই যে কলা গাছের পাশে, ওটাতেও পেঁপে রয়েছে, প্রচুর পেঁপে হয়েছে। যা গাছটা আমার এখান থেকে আসলো অনেকটা দূরে, আমার পেছনের গলিতে, ওই দেখো। তো চলো, পেঁপে টেপে দেখানো হয়ে গেছে, এইবার আর নিচের বাড়িটাতে না কাজ চলছে, তো চলো যাওয়া যাক ঘরে। এবার পাইনি আর কি করা যাক, বাজে 12:10, তো চলো শুরু করা যাক রান্না বান্না। ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কি একটা পোকা আসছে। আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। টমেটোটা এখনো কাটেনি, কাটবো। তো চলো, এখানে কড়াই গরম হয়ে গেছে, তেলটাকে দিয়ে নিই, সর্ষের তেলে রান্নাটা করবো। আর সর্ষের তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছটাকে ভাজতে দিয়েছি, একটু হালকা করেই ভেজে নেবো। আর বড়ো বড়ো চিংড়িগুলোকে আমি টুকরো করে নিয়েছি। মাছটা তুলে নিয়ে দিয়ে দিয়েছি জিরেটা, এরপর দিয়ে দেবো ফুলকপিটাকে ভাজতে, আর তারপরে সাথে সাথে আলুটাকেও দিয়ে দেবো। তো চলো ভালো করে এবার ভেজে নিই জিনিসটাকে। দেখো আমি ফুলকপি আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার মশলাটা দেবো, আর দেবো হচ্ছে এই মশলাটা যার মধ্যে আছে টমেটো, আদা গ্রেট করা, টমেটো কুচি কুচি করে কেটেছি, হলুদ আছে, নুন আছে, ধনে আছে, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। ব্যাস এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি, আর হলুদও আছে। তো চলো এবার কষিয়ে নিই মশলাটাকে। আমি খুব সুন্দর করে না কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, যাতে এগুলোতেও একটু মশলা ঠসলা ঢোকে আর কি। তো আর একটু টাইম কষিয়ে নিই, তারপর জল ঢেলে দেবো। তো কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ঢেকে দেব, ডাল আছে যেহেতু খুব একটা ঝোল লাগবে না, ডাল বলতে কালকেরটা, এ দেখো। তো এটাকে একটু গরম সরম করবো আর কি, ডালটা খুব খেতে ভালো হয়েছিল কালকে। তো এটাতে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, তারপর নামানোর আগে একটু হালকা করে গরম মশলা দেবো,
ব্যাস নামিয়ে দেবো। আমার খাটের অবস্থা এখন এরকম হয়ে গেছে, যেগুলো চেয়ারে ছিল সেগুলো সব খাটে চলে এসেছে, আর চেয়ারের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর ওই জন্য হেলমেট দুটোকে কোথায় রেখেছি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, হেলমেটের জায়গা চলে গেছে, এর জন্য আমার পর্দা এখন উঁচু হয়ে রয়েছে, কারণ যাদের জিনিস তারা নিয়ে গেছে। আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে, এখন বাজে 1:15। তোমাদেরকে এবার দেখাই ফুলকপির তরকারিটা। এই হচ্ছে ফুলকপি তরকারি, ও আলু খায় না, তাই যত রাজ্যের আলু সব আমার, আর ওকে 2 পিস আলু দিয়েছি ব্যাস। আর এদিকে বসিয়েছি বেগুন ভাজা, কালকে ডালটা গরম হতে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত, ব্যাস আবার কি। তো চলো এখনকার মতো টাটা। বিকেল 5টার সময় অ্যাপিদির খেতে ইচ্ছে করেছে লুচি, আর তাই দিয়ে গেছে ওনাকে। এটা যথেষ্ট প্রোটিনের জিনিস, হ্যাঁ, গাজর বিট বিনস সব দিয়ে একটা ভাজা করে যাবে। আমার না সত্যি বলছি খুব খিদে খিদে পাচ্ছিল, কিন্তু কিছু করতে যেতে ইচ্ছে করছিল না। ঠিক আছে, বিকেল 6টার সময় লুচি নিয়ে বসে গেছে আর একজন পাগল যিনি করে দিয়েছে। আজকে সেই সকালের পর ক্যামেরার সামনে আর আসিনি, আমার বড় মাঝে আমি লুচি খাচ্ছিলাম, ওটা একবার তুলেছে, কারণ সকালবেলা ওকে আমি যখন বললাম যে তোমার কেমন লাগছে, ও এমন ভাবে বললো না, মুখটা তখনই একদম খিচকে গেছিল। তো তারপর থেকে আর খুব একটা ভালো লাগেনি, অত খুশি হয়ে আমি জিজ্ঞেস করলাম ওরকম বাজার যেতে হবে এখন। তো যাই হোক না কেন, আমি বলেছিলাম পেঁপে পেলে আমি দেখাবো কিভাবে রান্না করি। আমি পেঁপে দিয়ে এটা স্টু মতো, স্টু তো একদমই নয়, কারণ যারা একদম স্টু বানায় আর কি, তারা এত মশলাপাতি দেয় না, গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা করে করে। তো চলো আমি দেখাই আমি কিভাবে এটাকে রান্না করি, কারণ ওভাবে করলে তো আমরা খেতে পারবো না, ওটা বয়স্ক বা রুগীদের জন্য ঠিক আছে, যদিও আমাদের খেতে কেউ না করেনি, খাওয়াটা উচিত, খাওয়াটা ভালো, তবে এটা ঠিক আছে, এটা খাওয়া যায়। তো চলো দেখাই আমি কিভাবে। আমি পেঁপে আর আলু নিয়ে নিয়েছি, আমি এরকম বড় বড় করেই পেঁপে কেটেছি, আর আলু আলু 4 পিস, পেঁপে 4 পিস নিয়েছি এরকম। এটার মধ্যে কেটেছি টমেটো 1 ছোট্ট, আদা রসুন 4-5 কোয়া, একটুখানি পেঁয়াজ, আর হচ্ছে মাংস, আর দেব 1 চামচ টক দই। যেটা যেটা দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আগে আমি পেস্ট করে নেবো। তোমরা যদি পেস্ট করতে না চাও, আদা রসুন তো পেস্ট করতে হবে, পেঁয়াজটাকে একদম ফাইনলি কুচিয়ে নিও, ফাইন না কোচালেও চলো, কারণ প্রেশারেই তো দেবো। তো চলো আমি পেস্ট করে নেবো। তেলটা গরম হতে দিয়েছিলাম, আমি এটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর এটার মধ্যে আলু আর পেঁপেটা ছেড়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা ভাজা করবো, আগে ভাজাটা হোক তারপর আসছি। দেখো আমি পেঁপে আর আলুটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, এর থেকে বেশি আর দরকার নেই। তো এটার মধ্যে আমি নিয়েছি 1 চামচ টক দই, আর তোমাদেরকে যে মশলাটা বললাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো, ব্যাস হলুদ নুন, আর যেহেতু টমেটো টক দই পড়ছে তাই জন্য একটুখানি চিনি ব্যালেন্স করার জন্য দিয়েছি। টক দইটা আমাদের শরীরের জন্যও ভালো, স্কিনের জন্যও ভালো, তো ওই জন্য টক দইটাও দিয়ে দিয়েছি। তো চলো এবার তাহলে মশলাটাকে দেওয়ার পালা। আর আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো বা গোলমরিচ গুঁড়িও দিতে পারো, ঠিক আছে। তো চলো মশলাটা এবার দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছি, একেবারে চিকেনটা দিয়েই কষাবো, তো চিকেনটাকেও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো চারিদিক দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। তো এইবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, আর যে কড়াইটা আমি রান্না করেছি ওটাই জলটা ঢেলে একটু গরম করে দিয়ে দিয়েছি, আর ওপরে ওই যে আলুর ওপরে দেখতে পাচ্ছ ওইটুকু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি সিটি দিতে বসিয়ে দেব, বেশি না, আমার প্রেশার কুকারে 2 সিটি দিলেই আমার হয়ে যায়। তো চলো বসিয়ে দিই, তারপর একদম ফাইনাল তোমাদেরকে দেখা। দেখো আমার হয়ে গেছে, আর আমি খুঁজি দিয়ে দেখেও নিচ্ছি, আলু পেঁপে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। তো এরকম ভাবেই রান্না করি আমি, দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখতে ঠিকঠাকই আছে, খারাপ হয়নি। আর এরকমই চেষ্টা করবে, আমার না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি ভাপে রেখে দিয়েছিলাম, ওই সাথে সাথে প্রেশার কুকারটাকে খুলে দেই না, তো ওদিকে আমার ভাতটাও অলমোস্ট হয়ে এসেছে, তাই জন্য এটা খুলে এবার দেখলাম। আর খাওয়ার টাইমেই খুলবে, কারণ যখন সবটা দিচ্ছ তুমি তখনই নুন মিষ্টি যা চেক করার করে নেবে ঝাল ঢাল, তাহলে আর তোমাকে তাড়াতাড়ি খুলতে হবে না। তো চলো এখন 10:30 বেজে গেছে, পড়েছিলাম একটা চরম বিপত্তিতে, 1 ঘন্টা 15 মিনিট জল ছিল না, জলটা ছিল না ঠিক তখনই যখন আমি রান্না করতে গেছি। মানে আমি তো
এবার নিচে আমাদের আসলে পুরো ফ্ল্যাটটার একটা গ্রুপ রয়েছে, যেখানে বলে দিলেই হয়ে যায়। পুরো ফ্ল্যাটটা নেই, আগে ছিল কিছু কিছু, এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তো কলকাতা চলে গেছে ফ্ল্যাট ছেড়ে দিয়ে, তো সেই জায়গায় আননোন কেউ এসছে। আগে ছিলাম শুধুমাত্র আমার বরের যে অফিস ছিল, তো তারাই ছিল সবাই, তো ওই জন্য একটা গ্রুপ ছিল, এখন অনেকেই নেই গ্রুপে। তো যারা যারা আছি আর কি, তারা নিচে বিশালদা থাকে একদম গ্রাউন্ড ফ্লোরে, তো বিশালদাকেই সবাই মেসেজ করে দেয়, যদিও অটোমেটিক মোটর, কিন্তু মাঝে মধ্যে কি হয় জানি না, একটু চালিয়ে দিয়ে আসতে হয়। তো আজকে একদমই জল ছিল না, এদিকে বিশালদা বলছে বিশালদার জল পড়ছে, এদিকে আমার অ্যাপিদির কারোরই পড়ছিল না জল, একদমই পড়ছিল না, মানে ফোটা ফোটাও পড়ছিল না, বাথরুম না, বেসিন না, এমনকি সিঙ্কেও পড়ছিল না। তো এরকম 1 ঘন্টা 15 মিনিট আমি খাওয়ার জল দিয়ে শেষ অব্দি ভাত বসলাম, যে কতক্ষণ ওয়েট করব, বাসন তো জমছেই, কড়াই, প্রেশার কুকার সব জমছিল। তো 1 ঘন্টা 15 মিনিট বাদে ও ছাদে গিয়ে চেক করলো যে কলটা কেউ ভুলবশত বন্ধ করে দিয়েছে কিনা, ঘোরাতে ঘোরাতে বা কিছু, তো না উপরের পাইপের কলও কেউ বন্ধ করেনি, তো কিছুই হয়নি। তো কি হয়েছে, নিচের ছোট ট্যাঙ্কিটা ভরে গেছিল, কিন্তু ওপরের ট্যাঙ্কিটা একদম, যেটা একদম বড় ট্যাঙ্কি, সেটা একদম খালি হয়ে গেছিল, তো আসতে জল অনেকটা টাইম লেগেছে। তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে জল আসছে না, কি প্রবলেম হলো, জল না থাকলে তো কোনো কাজই হয় না। যাই হোক, আজকের দিনটা কাটলো একটা, আমার আর ভাল লাগছে না এখানে, এবার মনে হচ্ছে আমরা কতক্ষণে যাব কতক্ষণে যাব, এটা আমার অ্যাপিদির, সবার মনে হচ্ছে আর ভালো লাগছে না এখানে। তো চলো আর কটা দিন, তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করবো খুব তাড়াতাড়ি তোমরা নতুন ধরনের কিছু ব্লগ দেখতে পাবে, চেষ্টা করবো আমরা আমাদের বেস্ট অবশ্যই দেওয়ার, সবসময় সবার নিজের কাজকে বেস্ট করার জন্য সবাই যতটা চেষ্টা করে ট্রাই করে, আমরাও করবো। আমাদের কাছে ভালো ক্যামেরা নেই, বা আমরা সব বেশ শুরু করছি, ড্রোন বা এই ধরনের কিছুই নেই, যতটা পসিবল ফোন দিয়েই ততটাই হবে। তো চলো এখনকার মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর কি কি হলে তোমাদের ভালো লাগতে পারে এগুলোও বলতে পারো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবে পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট।